হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা ইংল্যান্ডের একটা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ সম্পর্কে জানব। এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ব্র্যাডফোর্ড। এবং এই ভিডিওতে আমরা এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপগুলো সম্পর্কে আপনাদেরকে ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং এই স্কলারশিপগুলো আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি মানে সব ধরনের প্রোগ্রামের জন্যই হবে। এখানে আমরা একাধিক স্কলারশিপ নিয়ে যেহেতু কথা বলবো, এক একটা স্কলারশিপের এক এক ধরনের ক্রাইটেরিয়া, এক এক ধরনের নির্দেশনা, এক এক ধরনের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে। প্রথমে আমরা ইউনিভার্সিটির মধ্যে আছি। এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ব্র্যাডফোর্ড। এটা ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক হচ্ছে 51তম পুরো বিশ্বের মধ্যে। এটা বললাম যে আপনার কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্ক অনুযায়ী। এবং এখানে যে ধরনের স্কলারশিপ আছে, আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান, সেখানে আপনারা 30টার মতো স্কলারশিপ দেখতে পারবেন। তবে সবগুলো স্কলারশিপের জন্য হয়তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আপনারা আমাদের এই কন্টেন্টের ওয়েবসাইটের এই কন্টেন্টের শেষে দেখবেন যে অফিসিয়াল ওয়েবলিঙ্ক আছে, সেখান গেলে আপনারা ফাইন্ড স্কলারশিপ নামে একটা অপশন পাবেন। ওইখান থেকে আপনি আপনার রিজন, আপনি আপনার আপনার যোগ্যতা এবং আপনি কোন ধরনের স্কলারশিপ চাচ্ছেন এরকম কিছু ফিল্টার করে দিলে আপনি কোন কোন ধরনের স্কলারশিপের জন্য এলিজিবল সেটার একটা লিস্ট পেয়ে যাবেন। তাছাড়া আপনারা ওইখানে যাবতীয় সকল স্কলারশিপও পেয়ে যাবেন। এখন আমরা ইউনিভার্সিটি অফ ব্র্যাডফোর্ডে আপনারা কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবেন সেগুলো সম্পর্কে একটু ধারণা দিই। এখানে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারের মধ্যে আপনারা হেলথ নিয়ে মানে পাবলিক হেলথ, নার্সিং এগুলো নিয়ে হচ্ছে পড়াশোনা করতে পারবেন। ইঞ্জিনিয়ারিংয়ের টেকনোলজি যে সাইট রয়েছে, এখানে আপনারা মোটামুটি সব ধরনের ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে পারবেন। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স সব ধরনের প্রোগ্রাম এখানে আছে। বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট মধ্যে আপনারা আশা করি বিজনেস রিলেটেড সব ধরনের প্রোগ্রাম পাবেন। সোশ্যাল সায়েন্সের মধ্যে আপনারা পলিটিক্স, সোশিওলজি, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, পাবলিক সার্ভিস, অ্যাডভোকেসি, রিসার্চ এগুলো নিয়ে আপনারা পড়াশোনা করতে পারবেন। এছাড়াও রয়েছে ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড মিডিয়া, যার মধ্যে আপনারা মিডিয়া, ডিজাইন, ভিজুয়াল আর্ট এগুলো নিয়ে পড়াশোনা করতে পারবেন। ন্যাচারাল সায়েন্সের মধ্যে আপনারা পিওর সায়েন্স রয়েছে, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স এগুলো নিয়ে পড়াশোনা করতে পারবেন। এছাড়াও হিউম্যানিটিসের মধ্যে আপনারা হিস্ট্রি, ফিলোসফি, ল্যাঙ্গুয়েজ না নিয়ে হচ্ছে আপনারা ইজিলি পড়াশোনা করতে পারবেন। এগুলো জাস্ট আমি ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা আপনাদের পছন্দের প্রোগ্রাম, আপনাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যে প্রোগ্রাম আছে সেগুলো খুব ইজিলি এখানে পেয়ে যাবেন। এবার সেই স্কলারশিপের সুযোগ সুবিধা নিয়ে, আমি আগেই বলছি যে এখানে একাধিক স্কলারশিপ বা এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে এখানে কথা বলবো। এখানে যে স্কলারশিপগুলো আছে, কিছু স্কলারশিপ আপনাকে টিউশন ফির উপর একটা ডিসকাউন্ট দেবে। আপনার যে টিউশন ফি আছে সেখান থেকে নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি হচ্ছে ছাড় পাবেন। এবং কিছু স্কলারশিপ আপনাকে ফুল ফান্ড দেবে, মানে আপনার সম্পূর্ণ টিউশন ফি তারা কভার করবে, আপনাকে কোনো প্রকার টিউশন ফি দেওয়া লাগবে না। এবং আপনাকে মান্থলি স্টাইপেন্ড দেবে কিছু স্কলারশিপ, যার মাধ্যমে আপনি আপনার বসবাসের খরচ, খাবার খরচ বা প্রতি মাসের যে আপনার ডেইলি এক্সপেন্স হয় সেটা তারা বহন করবে, সেই অ্যামাউন্টের মাধ্যমে আপনি বহন করতে পারেন। আপনাকে অ্যাকোমোডেশন সাপোর্ট দেবে কিছু স্কলারশিপ, মানে আপনার বসবাসের জন্য আপনি ইউনিভার্সিটির হলে বা ডরমিটরিতে থাকতে পারবেন, অথবা আপনি যদি হলে বা ডরমিটরিতে না থাকেন, ইউনিভার্সিটির বাইরে থাকলে আপনার বাসা ভাড়ার যে খরচটা তারা দিয়ে দিতে পারে। এছাড়া আপনার বিভিন্ন সাপোর্ট পাবেন, তার মধ্যে ক্যারিয়ার কাউন্সিলিং রয়েছে, মেন্টাল হেলথ সার্ভিস রয়েছে, যেগুলো আপনাকে স্কলারশিপগুলো হচ্ছে প্রোভাইড করবে। এখন কথা হচ্ছে যে আপনি চাইলে কিন্তু একাধিক স্কলারশিপ থেকে বেনিফিট নিতে পারেন। যদি আপনার একটা স্কলারশিপ শুধুমাত্র টিউশন ফির উপর থাকে আর একটা স্কলারশিপ আপনার অন্য সাইট দেখে, তাহলে আপনি হচ্ছে একাধিক স্কলারশিপ থেকে বেনিফিট নিতে পারেন। কিন্তু আপনার একটা স্কলারশিপ যদি মোটামুটি সব ধরনের বেনিফিট দেয়, তাহলে আপনি হয়তো পারবেন না সব স্কলারশিপ অ্যাপ্লাই করতে। এবং এর মধ্যে আপনারা হয়তো হেলথ ইন্স্যুরেন্স পাবেন না, যেটা আপনি নিজেকে হয়তো কভার করা লাগতে পারে। এছাড়া পার্সোনাল কিছু খরচ এবং বই খাতা এবং স্টাডি ম্যাটেরিয়ালস কেনার জন্য যে খরচগুলো আছে সেগুলো হয়তো আপনার নিজেকেই বহন করতে হতে পারে। এবার সেই স্কলারশিপ এলিজিবিলিটির মধ্যে, যেহেতু আমরা এখানে সব ধরনের স্কলারশিপ নিয়ে কথা বলতেছি, তো সেক্ষেত্রে আমি স্পেসিফিক কোনো এলিজিবিলিটি রাখতেছি না। তবে এখানে সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবেন, সবার জন্য স্কলারশিপ আছে। আপনারা ফিল্টার করলে আপনার যে স্কলারশিপ আপনি আবেদন করতে পারবেন সেগুলো আপনারা ইজিলি পেয়ে যাবেন। এবং এখানে আপনাকে অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। এখানে আপনি ielts বা টোফেল ব্যবহার করতে পারেন, তবে এখানে স্কোরটা কিছু কিছু জায়গায় স্পেসিফিক থাকতে পারে, কিছু কিছু জায়গায়ও নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের সময়, মানে বিশ্ববিদ্যালয় অ্যাপ্লিকেশনের সময় কতটা স্কোর দিয়ে অ্যাপ্লাই করেছেন সেই অনুযায়ী আশা করি আপনি এখানেও বিবেচ্য হবেন। তবে তার চেয়ে একটু বেশি হলে আপনি কম্পিটিশনে এগিয়ে থাকবেন, কারণ ইউনিভার্সিটির চেয়ে স্কলারশিপ হচ্ছে কম্পিটিশন বেশি থাকে। তো সেই হিসেবে আপনার যদি 6.5 উপর থাকে, আমার মনে হয় আইএলটিএসে আপনি একটা ভালো অবস্থান থাকবেন বা আপনি ম্যাক্সিমাম স্কলারশিপে
অ্যাপ্লাই করতে পারবেন। এবং যারা মাস্টার্স পিএইচডি আসবেন তাদেরকে যদি আপনার রিসার্চ আর রিলেটেড এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট হতে পারে। এবং কিছু কিছু প্রোগ্রাম স্পেশালি বিজনেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিলেটেড প্রোগ্রাম যদি আপনার জিআরই জিম্যাট এগুলো চাই সেক্ষেত্রে আপনার ওই সকল প্রোগ্রাম বা ওই সকল স্কলারশিপ এগুলো আপনার দেওয়া লাগতে পারে। ওয়েবসাইটে কী কী ডকুমেন্টস লাগবে যদি আপনি স্কলারশিপ অ্যাপ্লাই করতে চান? পার্সোনাল স্টেটমেন্ট বা মোটিভেশন লেটার, এটা আপনার সব স্কলারশিপের প্রয়োজন হয় এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস। প্রয়োজন হবে রিকমেন্ডেশন লেটার, এখানে একাধিক রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হতে পারে। এটা আপনি যদি ব্যাচেলার অ্যাপ্লাই করতে চান আপনি আপনার কলেজের যে প্রিন্সিপাল তার থেকে একটা এবং আপনার একটা টিচারের কাছ থেকে নিতে পারবেন। যারা হচ্ছে মাস্টার্স পিএইচডি অ্যাপ্লাই করবে তাদের জন্য অবশ্যই আপনার যে যিনি আপনাকে পড়িয়েছেন আপনাকে ভালো করে চেনেন তার কাছ থেকে নিতে পারেন। এবং আপনার যদি রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার রিসার্চ সুপারভাইজার কাছ থেকে আপনি নিতে পারবেন। আপনার একটা কমপ্লিট আপডেটেড সিভি প্রয়োজন হবে, আপনার পড়াশোনার যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট আছে সেগুলো আপনার প্রয়োজন হবে, আপনার ইংরেজি ভাষা দক্ষতার টেস্ট স্কোর প্রয়োজন হবে, এখানে আইএলটিএস এবং টোফেলের কথা উল্লেখ করা আছে, অ্যান্ড হচ্ছে কিছু ডকুমেন্টস যেমন রিসার্চ প্রপোজাল এগুলো আপনার প্রয়োজন হতে পারে রিসার্চ রিলেটেড প্রোগ্রামে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। এবং অ্যাপ্লিকেশনের জন্য এখানে আপনাদের প্রতিটা স্কলারশিপে বিভিন্ন হচ্ছে পদ্ধতি দেওয়া আছে সম্ভবত, তবে অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে আগে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা হবে বাসা লাগতে পারে। এবং কিছু কিছু স্কলারশিপ আপনার হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার সাথে ওই সকল স্কলারশিপ আপনি যদি সিলেক্ট করে দেন তাহলে আপনার সেখানে অটোমেটিক হচ্ছে অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তবে কিছু স্কলারশিপ আপনাকে আলাদা করে অ্যাপ্লাই করা লাগতে পারে, তার মধ্যে আপনি এই যে ডকুমেন্টসগুলো অ্যাডমিশনের সময় দিয়েছেন সেই ডকুমেন্টসগুলো আপনার এখানে প্রয়োজন হতে পারে। এবং যেগুলো ফাইন্যান্সিয়াল নিড টাইপের স্কলারশিপ রয়েছে সেক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রয়োজন হতে পারে যে আপনি আর্থিকভাবে আসলে দুর্বল কিনা এটা তারা দেখার জন্য। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে এই স্কলারশিপের পোস্টের মধ্যে থেকে আরও ডিটেলস ইনফরমেশন পাবেন। এখানে পড়াশোনা করতে হলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কেমন খরচ এগুলো আপনারা জানতে পারবেন এবং কিছু নিচে কিছু ফ্রিকুয়েন্টলি অ্যাস্ক কোয়েশ্চেন আছে তা সের মধ্যে থেকে আপনারা হচ্ছে জানতে পারবেন। এছাড়া স্কলারশিপের জন্য আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর কমেন্ট বক্স সবসময় খোলা আছে এবং আপনারা আমাদের ওয়েবসাইটেও কমেন্ট করতে পারেন, আশা করি আপনারা সেখান থেকে খুব তাড়াতাড়ি রিপ্লাই পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও, সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।